গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি আমার বাড়ির গণেশ পুজোর ডেকোরেশন নিয়ে প্রতি বছরই আমি গণেশ পুজো করি আমার বাড়িতে আর ছোট্ট করে একটা মণ্ডপ সাজাই যেখানে আমি প্রতি বছর গণেশজিকে বসাই আজকে ভাবলাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যে কীভাবে আমি গণেশ মণ্ডপটা সাজাই তো এবারের মণ্ডপে আমি খুবই সিম্পল কিছু জিনিস ব্যবহার করছি বাড়িতে থাকা কিছু জিনিস দিয়েই তো আমার বাড়িতে কিছু নতুন ব্লাউজ পিস ছিল আর এইটা আমার বাড়ির একটা ওয়াল পেপার যেটা থেকে এখানে কিছু বেঁচে গেছিলো তো সেইগুলো ইউজ করে আমি আজকে গণেশ মণ্ডপটি সাজাচ্ছি আজকে এই ভিডিওতে আমি গণেশ মণ্ডপের ডেকোরেশনটা দেখাচ্ছি সময় পেলে আমি কালকে যে গণেশ পুজো হবে আমার বাড়িতে তো তার প্রথম ব্লগটা শ্যুট করব। গণেশ পুজোর ব্লগ আপনারা দেখলে আমি খুব খুশি হব আজকে যে গণেশ মণ্ডপটা সাজাচ্ছি এখানে আমি একটা ইউটেন্সিলের বক্স ছিল সেটাকে কভার করে ব্যাকগ্রাউন্ড করলাম আর নিচের সিংহাসনটা আমার কাছে একটা জুয়েলারি বক্স ছিল সেটাকে একখানা নতুন ব্লাউজ পিস দিয়ে কভার করেছি সেটা দিয়ে সাজালাম আর ওপরে একটা চুর্নি দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা করছি দেখুন বেশ ফেস্টি ফেস্টিভ লুক লাগছে কিন্তু এর সাথে আমি এখানে আরও কিছু লাইটিংস আর আমার বাড়িতে কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্টস রয়েছে সেগুলো দিয়েও সাজাবো এখানে আমি গণেশজির মাথার ছাত্রীটা বানাচ্ছি দেখুন খুব সহজ একখানা কালার পেপার দিয়ে আমি এই ছাত্রীটা বানিয়ে নিচ্ছি এরকম ছাত্রী রেডিমেডও পাওয়া যায় তো আপনারা যদি বানাতে অসুবিধা হয় রেডিমেডও কিনে নিতে পারেন বাট এটা খুবই ইজি বানাতে যদি আপনারা বানান তো নিজেদেরই দেখতে খুব সুন্দর লাগবে দেখুন যেভাবে দেখাচ্ছি আমি সেরকমভাবে আপনারা ছাত্রীটা বানিয়ে নিতে পারবেন আমার বাড়িতে মোটামুটি আমি ছ বছর হয়ে গেছে গণেশ পুজো করছি এই আমাদের এখানে খুব বড় করে গণেশ চতুর্থী সেলিব্রেট করা হয় হায়দ্রাবাদে খুব বড় বড়ো গণেশজি হয় বিশাল বড় বড় হাইটে তো এখানে মোটামুটি যে সব থেকে বড় হাইটটা রয়েছে সেটা হচ্ছে এইটি টু ফিট এবারে হয়তো করোনার জন্য লাস্ট ইয়ারেও একটু হাইটটা কমিয়ে দিয়েছিল এবারেও হয়তো কমাতে পারে আমি এক্স্যাক্টলি ইনফরমেশানটা নেই আমার কাছে বাট যদি আমার সুযোগ হয় ঠাকুরগুলো দেখতে যাওয়া নিশ্চয়ই আমি একটা ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে হায়দ্রাবাদে গণেশ চতুর্থী কীরকমভাবে সেলিব্রেট করা হয় এখানে মোটামুটি এগারো দিন সেলিব্রেট হয় আজ যেমন কালকে থেকে গণেশ চতুর্থী শুরু হবে আর ইলেভেন্থ ডেতে বিসর্জন হয় তো বিসর্জনও একটা খুব বড় এখানে ফেস্টিভ্যাল অনেক রকম কিছু করা হয় সেটাও আমি আমাদের অ্যাপার্টমেন্টেও খুব বড় করে গণেশ চতুর্থী সেলিব্রেট করা হয় আমাদের অ্যাপার্টমেন্টেরও কিছু ফটো বা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আজকাল কলকাতাতেও খুব বড় করে গণেশ চতুর্থী সেলিব্রেট করা হয় কোনো বছর আমার সুযোগ হয়নি গণেশ পুজোতে কলকাতায় যাওয়ার বাট শুনেছি খুব বড় করে হয় আপনাদের বাড়িতে কার কে কে গণেশ পুজো করেন আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর কীরকমভাবে করেন আর কত বছর করছেন তো দেখুন আজকে আমার গণেশ মণ্ডপটা সাজানো হয়ে গেছে আবার কালকে দেখা হবে কালকে আমি আসছি গণেশ পুজোর একটা ছোট্ট ব্লগ নিয়ে আমি আমার বাড়িতে খুব মানে নিজের মতন করে করি কোনো ঠাকুর মশাই দিয়ে করি না নিজেরাই পুজো করি তো হোপফুলি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে বরাবরের মতন ভিডিওতে একটা লাইক আর শেয়ার করার রিকোয়েস্ট রইলো সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও রিকোয়েস্ট রইলো আজ তাহলে আসি আবার দেখা হচ্ছে বাই